আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা। এরপর জানাব ন্যাটো আগুন নিয়ে খেলছে বলছেন মেদভেদেব। জানিয়ে দেব ছায়া বিশ্বযুদ্ধের ছায়ায় বিশ্ব। এদিকে 11 স্যাটেলাইট পাঠিয়ে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দেব সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছে জেলেনস্কি। এবং সর্বশেষ জানাব জানুয়ারিতেই 23,000 সৈন্য হারিয়েছে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা বাড়ছেই। ইরাক সিরিয়ায় থাকা ইরানের স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার ঘোষণা আসার পর সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে সিরিয়ার সীমান্ত ঘেঁষা জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় 3 সেনা নিহতের প্রতিশোধ নিতে শুক্রবার হামলা চালিয়েছে ওয়াশিংটন। ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরান ও তার সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলো কিভাবে জবাব দেবে তার উপর যুদ্ধের মাত্রা নির্ভর করলেও বর্তমান পরিস্থিতিতে নতুন যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে তা বলাই যায়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা যেভাবে বিঘ্নিত হয়েছে এবং তাতে দেশে দেশে উচ্চ মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি ঘটিয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, তার মধ্যে আরেকটি যুদ্ধ পরিস্থিতি আরো কঠিন করে তুলবে। গৃহযুদ্ধে ক্ষত বিক্ষত সিরিয়ায় বিশ্ব শক্তিগুলোর ছায়াযুদ্ধ চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমার সামরিক জোট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। দেশটিতে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট বাশারের পক্ষে রাশিয়া ও ইরান এবং তাদের সমর্থক গোষ্ঠীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে। ইরাকেও একই অবস্থা, যদিও সেখানে রাশিয়া অতটা সক্রিয় নয়। ইরানপন্থী বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটিতে যুক্তরাষ্ট্র খেদাও লড়াই চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ হামাস ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সমরনীতিতে বৈশ্বিক খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ঘটিয়ে পরিস্থিতিকে ক্রমেই বড় যুদ্ধের দিকে নিয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় 22,00,000 মানুষের উপর ইসরায়েল যে নজিরবিহীন গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইরানপন্থী শক্তিশালী কয়েকটি আঞ্চলিক গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো অক্সিস রেজিস্ট্যান্স অর্থাৎ প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত, যাদের প্রধান পৃষ্ঠপোষক ইরান। ইসরায়েলের বিরুদ্ধে তারা সর্বদা সজাগ। ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা করায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনায় বেশ কিছু হামলা চালিয়েছে এসব গোষ্ঠী। এতে করে আশঙ্কা করা হচ্ছিল ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আরও বেশি আক্রান্ত হবে। ইরাকে সক্রিয় ইসলামিক রেজিস্ট্যান্স নামে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় 3 সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে সেই আশঙ্কা সত্যিই হল। এখন ঘোষণা দিয়েই যুদ্ধের ময়দানে নামতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যদিও এক্ষেত্রে ওয়াশিংটন সতর্ক দৃষ্টি রাখছে যাতে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধ কি ধরনের মোড় নেবে তা এখনই বলার উপায় নেই, কারণ ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের জনগণ সামরিক বাহিনী ও মিত্রদের বাঁচাতে যা যা করা দরকার তাই করবে তারা, অর্থাৎ হামলার জবাব দিতে তেহরানও প্রস্তুত। ইরাকে সক্রিয় শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স মার্কিন সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে পরিষ্কার ভাষায় বলেছেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে তারা সিরিয়া সীমান্তে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। অর্থাৎ গাজায় নির্বিচারে হামলায় ইসরায়েলকে সহায়তার জবাব দিতে তারা এই হামলার দাবি করেছে। শুধু ইসলামিক রেজিস্ট্যান্স নয়, একই কারণে ইরানের প্রতিবেশী লেবানন ও ইয়েমেন থেকেও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বিভিন্ন টার্গেটে হামলা করা হচ্ছে। লেবাননের সবচেয়ে বড় সামরিক গোষ্ঠী শিয়াপন্থী হিজবুল্লাহ গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করছে। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে ইরানের ঘনিষ্ঠতার কথা সবাই জানে, তবে তাদের দাবি একটাই, গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে তারাও হামলা চালিয়ে যাবে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় এসব গোষ্ঠী 160-টির বেশি হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে বৈশ্বিক ব্যবস্থা আরও অস্থির হয়ে উঠবে। যুদ্ধ যদি ভূমধ্য সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে এই সাগরে দুই তীরের লিবিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ আরও দেশ তাতে জড়িয়ে পড়তে পারে, কারণ ভূমধ্য সাগরে ব্রিটিশ মার্কিন রণতরী মোতায়েন রয়েছে। এরই মধ্যে লোহিত সাগর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। জ্বালানিবাহী বেশ কয়েকটি জাহাজ হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়েছে জ্বালানির দাম। যুক্তরাষ্ট্রের মিত্র মিশরও নতুন যুদ্ধ শুরু হলে তাতে জড়িয়ে পড়তে পারে। সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজে হামলা হলে মিশরের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হবে, ফলে পরিস্থিতি মিশরকে যুদ্ধে টেনে আনতে বাধ্য করবে। এদিকে ইরানের সমর্থন পুষ্ট ইরাক সরকার তাদের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে চাপ দিচ্ছে। আরেকটি যুদ্ধের ডামাডোল শুরু হলে এই প্রক্রিয়া ব্যাহত হবে। আরো কয়েক বছর ইরাকের ঘাড়ে চেপে বসতে পারবে মার্কিন সেনারা। এর সুযোগ নেবে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাড়ে বন্দুক রেখে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করার পায়তারা জারি রাখতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তাতেও বাগড়া দেওয়ার উপায় খুঁজবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব ঘটনা প্রবাহে শিকার হবে বহু মানুষ, বাড়বে উদ্বাস্ত শরণার্থী ও অনাহারীর সংখ্যা, আর ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ন্যাটো আগুন নিয়ে খেলছে বলছেন মেদভেদেব। সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশে রাশিয়া হামলা করবে না, এটা পশ্চিমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এরপরেও রাশিয়াকে দমানোর নামে তারা ইউরোপে সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করছে। এমন পরিস্থিতিতে 31 দেশের জোট ন্যাটো আগুন নিয়ে খেলা করছে বলে মন্তব্য করেছেন শক্তিশালী রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। খবর তাসের। ছায়া বিশ্বযুদ্ধের ছায়ায় বিশ্ব। প্রায় 2 বছর আগে রাশিয়া যেদিন ইউক্রেনে হামলা শুরু করে, এর 1 সপ্তাহের মধ্যেই ইয়েমেন ক্ষতবিক্ষত হয় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায়। সিরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কাছাকাছি সময় নতুন করে সংঘাতে জড়ায় সুদানের দুই পক্ষ। এরপর আফ্রিকার আরও কয়েকটি দেশে ক্ষমতার পট পরিবর্তন নিয়ে বাধে সংঘাত। ছোট বড় এমন শতাধিক যুদ্ধ সংঘাত যখন চলছে, তখনই গেল বছরের অক্টোবরে আচমকা ইসরায়েলে হামলা করে বসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। 3 মাসের বেশি সময় ইসরায়েল হামাস যুদ্ধ উত্তেজনা বাড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানপন্থী হুতি হিজবুল্লার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েল, পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বেড়েছে জ্বালানি তেলের দাম, সাগর পথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে হুতিদের হামলায়, যুদ্ধ বন্ধের উদ্যোগও সফল হচ্ছে না। ইতোমধ্যেই বিশ্ব রাজনীতি অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে যুদ্ধের। সমর বিশ্লেষকেরা বলছে চলতি বছরে আরও বেশ কয়েকটি এলাকায় জড়াতে পারে নতুন যুদ্ধ, কোথাও কোথাও বাড়তে পারে পুরনো যুদ্ধের ব্যাপ্তি। ফলে করোনা মহামারীর ধাক্কা সামলে ওঠার আগেই ইউক্রেন যুদ্ধের ফাঁদে পড়া পৃথিবী রাজনীতি অর্থনীতি আরেকটি ধাক্কা খায়। সেই টলমল অবস্থার মধ্যেই গাজা যুদ্ধ ভূ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। 11 স্যাটেলাইট পাঠিয়ে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরান মহাকাশে 11টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে মার্কিন তথা পশ্চিমা নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি আজ সকালে মহাকাশ প্রযুক্তি দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভেলেরি ঝালোঝনিকে বরখাস্ত করার পরিকল্পনা করেছে ভ্লাদিমির জেলেনস্কির সরকার। ইতোমধ্যে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে কিয়েভ। জানুয়ারিতেই 23,000 সৈন্য হারিয়েছে ইউক্রেন। রুশ হামলায় 795 ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। শুক্রবার এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি ইন্টারন্যাশনাল। 24 ঘন্টার তীব্র লড়াইয়ে দোনেৎস্ক সহ বেশ কিছু অঞ্চলে রুশ সেনাদের উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু সমরাস্ত্র ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের অস্ত্র মজুদ আছে এমন 100টির বেশি জায়গায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।